মানে কারোর কাউকে বেরিয়ে যেতে হবে কোনো ধ্বনি শুনে, এটা আমি মনে করি না। এবং আল্লাহ না করুক আমাকে যদি এরকম কখনো শুনতে হয়, আমি এখানেই মরে যাব। ওরা আমাকে কি করবে করুক, আমি তো বের হব না। কারণ আমি ভাষার জন্য আমরা যেখানে জীবন দিয়েছি, একমাত্র আমরাই সেই জাতি যারা ভাষার জন্য রক্ত দিতে পেরেছি। আমি লিখেছি, আমার আমার লেখাটা কি অন্যায়? সেটার জন্য যদি কেউ কিছু বলে, আমি এখানেই দাঁড়ায় থাকবো। মেয়েদের জীবন তো এটা হচ্ছে, মানে এটা যত বেশি মানুষের কাছে হাতে পৌঁছাবে, তত বেশি আমি আমার লেখার যে উদ্দেশ্য শুধু সফল হবে। আমি সবসময় কঠোর সমালোচনাকে স্বাগত জানাই, যেহেতু আমি নতুন লিখছি। তো যারা বইটা পড়বেন এবং পরে সমালোচনা করবেন, তার প্রতিটা বিষয় আমার পরবর্তী বইয়ের ক্ষেত্রে আমার কাছে লাগবে। আসলে আমি যখন কারাগারে গেছি, আমার চোখ দিয়ে আমি কারাগার থেকে দেখেছি, তখন অনেক কিছুই আমার কাছে অবাক লেগেছে, নতুন মনে হয়েছে। এবং মনে হয়েছে যে আমি যদি এই কথাগুলো মানুষকে জানাতে পারি, তাহলে মানুষ অপরাধ থেকে দূরে থাকবে, তাদের অপরাধ প্রবণতা কমবে। এবং যারা একটু আবেগপ্রবণ হয়ে একটা ইমোশনালি কাজ করে ফেলে, তারা হয়তো নিজেকে নিয়ন্ত্রণে রাখবে যে কারাগারটা ভয়ানক জায়গা। তো এজন্যই আমার বই লেখা। বই লেখা সাহস আমার হতো না যদি আমার ফ্রেন্ডস আর ফলোয়ার্সরা আমাকে না বলতেন যে আপনি বই লেখেন। কারণ আমি ফেসবুকে ছোট ছোট করে লিখতাম, ওনারা বলতেন যে অনেক সুন্দর হচ্ছে, আপনি আপনি এটা বই আকারে প্রকাশ করেন। আমিও লিখেছি। এখন পাঠক যে আমার বই, কারণ পাঠক কি লেখক তৈরি করেন, তো পাঠক আমার বইটা গ্রহণ করেছেন, এর জন্য কৃতিত্ব তাদেরই, আমার কোনো কৃতিত্ব নাই। চব্বিশের বই মেলায় আপনি একজন লেখক যার বই নাই, আমি লিখে যাব। আর বই মেলায় বিক্রি হওয়া এটাই আমার কাছে বড় উদ্দেশ্য না, যে বই মেলায় বিক্রি হলো এরকম পরবর্তীতে আমি হারিয়ে গেলাম, এটা কিন্তু কোনো ই হবে না। আমি লিখে যাব এবং আমার এই সারা বছর ধরে বন্দিনী মানুষের কাছে পৌঁছাবোই পৌঁছাবো। কারণ বন্দিনী একটা মেসেজ, এটা প্রত্যেকটা নারী এবং প্রত্যেকটা পুরুষের জন্য, নিজেদেরকে আত্ম উন্নয়নের জন্য, আত্ম উপলব্ধির জন্য এটা একটা বড় একটা সহায়ক হবে। বন্দিনী মার্কেট আসার পরে কিন্তু দর্শকরা ভুল বুঝাবুঝি হোক আর বুঝেই হোক, যেটাই হোক, ভুয়া স্লোগান দিয়েছে, তারপরে কিন্তু বন্দিনীটা ব্যাপক সারা পেয়েছে। সেই স্লোগানটাকে কিভাবে দেখে এত সারাটা? আসলে আমাকে দেখে এরকম কোন স্লোগান কেউ দেয়নি, কারণ আমার কাছে ওই দিনে পুরো ফুটেজ এনে আছে আমি এখান থেকে বাইরে যাওয়া পর্যন্ত। এখন কেউ যদি ফুটেজ অ্যাটাচ করে অন্য কারো ফুটেজ দেয়, তাহলে সেটা আমার কিছু বলার নাই। কারণ আমি মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছি, আপনারাও দেখছেন। এবং আমি তবে আমি মনে করি যে কারো উদ্দেশ্যে এরকম স্লোগান দেওয়াটা যুক্তিযুক্ত মোটেই না। আমাকে তো দেয়নি আমি বলতে পারছি, আর অন্য কাউকে দিয়েছে কিনা তাও তো আমি বলতে পারছি, আমি তো কাউকে দেখিনি। আমি এখানে কাউকে মুস্তাফা কিশা এবং হিরো আলম গত বুধবার এসেছিল, হিরো আলম আজকেও এসেছিল, আর দর্শকের ভিড়ে চাপে কিন্তু তিনি বেরিয়ে গিয়েছেন। হয়তো সবাই ওনার সাথে দেখা করতে চায়, এটা পজিটিভ না নেগেটিভ সেটা তো আমি জানি। আসলে আমি আমার নিজের নিজেরই নিয়েই চিন্তা করে ফুল পাই না, আমি অন্যদের কথা ভাবতে পারি। তবে আমার যা মনে হয় যে এই আমার অমর একুশে গ্রন্থমেলা আমাদের সকলের মানে প্রাণের মেলা, এটা হচ্ছে যে আমাদের অস্তিত্বের অংশ, একটা বাঙালির অস্তিত্বের অংশ। এখানে কারোর কাউকে বেরিয়ে যেতে হবে কোনো ধ্বনি শুনে, এটা আমি মনে করি না।
এবং আল্লাহ না করুক আমাকে যদি এরকম কখনো শুনতে হয় আমি এখানেই মরে যাব, ওরা আমাকে কি করবে করুক, আমি তো বের হবো না। কারণ আমি ভাষার জন্য আমরা যেভাবে জীবন দিয়েছি, একমাত্র আমরাই সেই জাতি যারা ভাষার জন্য রক্ত দিতে পেরেছি। আমি লিখেছি, আমার আমার লেখাটা কি অন্যায়? সেটার জন্য যদি কেউ কিছু বলে আমি এখানেই দাঁড়ায় থাকবো। আমার কাছ থেকে শুনলে হয়তো এক বেশি মন্তব্য হয়ে যাবে, আপনারা একটু দেখেন, আপনারা হচ্ছে জনগণের প্রতিনিধি, আপনারা যেটা বলছেন সেটাই সত্য।